এই প্রবাসটা হচ্ছে একটা লটারির মতো, কারো ভাগ্য লাগে কারো ভাগ্যে লাগে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সরাসরি ফুড ডেলিভারির কোম্পানিতে আসার যে ফ্যাসিলিটি আর সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করলে তার ফ্যাসিলিটি, এটা কিন্তু মিলবে না। যদি আপনি ডাইরেক্ট আসেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফুড ডেলিভারি কোম্পানি শরীকা জাহেজের সাথে যারা কাজ করতেছে, আমি যেটা দেখলাম সেটা হলো শরীকা জাহেজ ড্রাইভারদের গাড়ি দিয়ে কাজ করাইতেছে। এখানে শরীকা জাহেজের কাছে কোনো মোটর সাইকেল দিয়ে কাজ করাইতেছে না। যারা সাপ্লাইয়ের মাধ্যমে এসে এই শরীকা জাহেজের আইডি দিয়ে কাজ করতেছে, তারাই মোটর সাইকেল গাড়ি এই দুটোটা দিয়েই কাজ করতেছে। আর হাঙ্গারের বিষয় তো বলছি, যে হাঙ্গারে কিন্তু আপনার মনে করেন যে সাপ্লাইয়ের মাধ্যমে প্রতিটা লোকই কাজ করতেছে সাপ্লাই কোম্পানির মাধ্যমে, কারণ শরীকা হাঙ্গার স্টেশন তারা ডাইরেক্ট কোনো লোক নেয় না। আর এখান থেকে যাদের কাফেলা করাইছে তাদের সবকিছু অনলাইনের মাধ্যমে কাজ করাইছে, তাদের অফিসে যেতে হয় নাই। শরীকা তৈও ফুড ডেলিভারি কোম্পানি, শরীকা তৈও তো কিন্তু বাংলাদেশিদের দেখা যায় না। এখানে দেখা যায় পাকিস্তানি, সোমালি, সুদানি, এই ধরনের লোক কিন্তু শরীকা তৈওতে কাজ করতেছে, ফুড ডেলিভারি কোম্পানি শরীকা তৈও। আর বর্তমান সৌদি আরবে অনলাইনের অনেক কোম্পানি আছে, সেক্ষেত্রে শুধু যে ফুড ডেলিভারি তা না, পার্সেল ডেলিভারি, অনলাইনে ভাড়া মারা, তারপর আপনার বাকালার যত আইটেম আছে, মানে মুদি দোকানের যত আইটেম আছে, নানা কোম্পানি, হ্যাঁ নানা শরীকা, এই নানা শরীকায় বেশিরভাগই লোকই কিন্তু আমাদের বাংলাদেশিরা কাজ করতেছে। এটাও কিন্তু অনলাইনের কোম্পানি। তো এই এই নানা কোম্পানি বা অনলাইনের যে কোনো কাজ আপনাকে বলে পাঠাতে পারে, যে পার্সেল ডেলিভারি, ফুড ডেলিভারি, হ্যাঁ বাসা বাড়ি খানা দেওয়া, বাসা বাড়ি মাল সামানা দেওয়া, হ্যাঁ ঠিক আছে। তো আপনার বেসিক বেতনে তো গাড়িতে কাজ করবেন, মোটর সাইকেলে কাজ করবেন। তো বাংলাদেশ থেকে কিন্তু এমন কথাগুলোই বলে থাকে, এই প্রবাসটা হচ্ছে একটা লটারির মতো, কারো ভাগ্য লাগে কারো ভাগ্যে লাগে না। শরীকা জাহেজ নিয়ে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও পাবেন, ওটার ভিতরে শরীকা জাহেজ নিয়েই শুধু আলোচনা করব, বিস্তারিত তুলে ধরব। বর্তমানে যেটা চলতেছে সেটা হলো সৌদি আরবে ওই অনলাইনের যে কাজগুলো আছে, এই কাজগুলোর ব্যাপক চাহিদা আছে। এই চাহিদা থাকার কারণে এই নাম দিয়েই বিষয়গুলো বিক্রি করতেছে বাংলাদেশ থেকে। তো অনেকে এসে সাপ্লাইতে পড়তেছে, অনেকে এসে ডাইরেক্ট মানে সরাসরি আসতেছে বা এই কোম্পানির কাছে সরাসরি পড়তেছে। তো এই হলো বর্তমান সৌদি আরবের অবস্থা। এখন সৌদি আরব আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার সিদ্ধান্ত। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বাগের নাতি ইউটিউব চ্যানেল, বাগের নাতি ফেসবুক পেজের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।